লাঙ্গল সারানোর জন্য স্ত্রী টাকা দিতে দেরি করেছিল আর তার জন্য আত্মহত্যা করলেন 62 বছরের বৃদ্ধ। মঙ্গলবার দুপুরে বৃষ্টি পড়ছিল, সেই সময় নকুল হাজরা তার স্ত্রীর কাছে লাঙ্গল সারানোর টাকা চায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কিন্তু স্ত্রী সেই সময় টাকা দিতে অস্বীকার করেন, বাড়িতে থাকা ধানে দেওয়া কীটনাশক খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে বড়ুয়া থেকে কাঁদি ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করলে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধ নকুল হাজরার। আপনার দুপুরবেলাতে জলটা যখন আসে তখন স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছিল, ঝগড়া লাগাতে ওরা ওই বিষটা কামরা তিন ভাই মাঠে ছিলাম, বিষটা ওরা চেঁচামেচি হওয়াতে তখন আমরা দৌড়ে আসি, তখন দেখছি আমার বাবা বিষটা খেয়ে ফেলেছে। তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে একদম বড়োয়া থেকে কান্দি থেকে একদম বহরমপুর মেডিকেল নিয়ে আসি। তখন মোটামুটি সাড়ে সাতটা বাজে দিয়ে নিয়ে আসার পর আপনার এইখানে তো মা বাবা আমার ত্যাগ করল। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।